মিস জোজো না হলে জিপ টেনে ছিঁড়ে নিতাম দত্তক পুত্রের রূপ নিয়ে নিম্নরুচি মন্তব্য শুনে লাইভে হুঁশিয়ারি শিল্পীর আজ থেকে প্রায় বছর চারেক আগের কথা জোজোর জীবনে আসে খুদে সদস্য রক্তের সম্পর্ক না হলেও আত্মার এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে একরত্রীর সঙ্গে ছোট্ট আদিকে নিজের বাড়ি নিয়ে আসেন যোজো হ্যাঁ আদি হল মিস জোজোর দত্তক সন্তান ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু রিল শেয়ার করেন আর পাঁচজন সাধারণ মায়ের মতোই জোজো ও সন্তানের সঙ্গে কাটাতে কোয়ালিটি সময় সকলের সঙ্গে ভাগ করে নেন কিন্তু স্টারকিটকে যখন সোশ্যাল মিডিয়ায় কেউ কুমন্তব্য করেন সেটা কিন্তু মোটেই সহ্য করেন না জোজো রাগে একেবারে ফুঁসে ওঠেন শুধু তাই নয় রীতিমতো সোশ্যাল মিডিয়ায় লাইভ করে সেই নির্দিষ্ট ব্যক্তিকে খারাপ কথা বলার জন্য জিপ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারিও দিতে পিছু পাহরনি মিস জোজো কয়েকদিন আগেই আদিকে নিয়ে একটি মিষ্টি রিল শেয়ার করেছিলেন জোজো যেখানে তিনি মেকআপ করছেন আর আদি কৌতূহলের সঙ্গে সে মেকআপ কিটের দিকে তাকিয়ে আছে জোজো তখন জানতে চাই এটা কি উত্তরে আদি বলে মেকআপ মা ছেলের সেই কিউট মোমেন্ট এনজয় করেন নেটপাড়ার সদস্যরা কিন্তু নেটেজিনদের একটা বড় অংশ সুযোগ পেলেই খারাপ মন্তব্য করতে বসেন ছোট্ট শিশুকেও বাদ দেন না তারা কিন্তু জোজো এগুলোকে মোটেই প্রশ্রয় দেন না বরং যোগ্য জবাব দিয়েছেন এবার আপনাকে বলি ঘটনাটি ঠিক কী হয়েছিল জোজোর দত্তক ছেলেকে নিয়ে ভিডিও শেয়ার করতে এক নেটেজিন লিখেছেন বাবা অ্যাডপ্ট যখন নিলেই ভালো বাড়ির ছেলে নিতে পারতে মানায়নি এই কমেন্ট যিনি করেছেন তার নাম উল্লেখ করেননি তার চাঁচা ছোলা ভাষায় বলেছেন আমি ভালো বাড়ির ছেলে নিয়েছি না খারাপ বাড়ির ছেলে নিয়েছি তাতে আপনার কি আপনি খাওয়াচ্ছেন আমি জানি না ওনার কোনো সন্তান আছে কিনা তবে এটুকু বলতে পারি যখন কোনো সন্তান অ্যাডপ্ট করা হয় তখন তার লুক দেখে করা হয় না এটুকু জ্ঞান তো থাকাই উচিত মা হিসেবে ছেলের নামে এই ধরনের মন্তব্য সামনে রাগে একেবারে ফুসছেন জোজো তিনি রীতিমতো হুশিয়ারি দিয়ে বলেছেন শিল্পীদের অনেক কিছু থেকে বিরত থাকতে হয় তিনি যদি শিল্পী না হতেন মিস জোজোর তকমা না থাকতো তাহলে ছেলেকে নিয়ে যারা খারাপ কথা বলেন তাদের জিপ টেনে ছিঁড়ে নিতেন পরবর্তীকালে যদি কেউ এরকম কিছু করেন তাহলে তাদের দেখে নেব এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন মিস যোজো